আমার কাছে অনেকগুলো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, দেশের প্রেক্ষাপটে ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় না, তাহলে করণীয় কি? মুসলিমদের করণীয় সর্বাবস্থা একটাই, সেটি হচ্ছে পাপের কাছে নতি স্বীকার না করা। ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ হবে না, ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ হবে না। ইমানদার মুমিন সেই চ্যালেঞ্জটা নেবে। আচ্ছা, চাকরি কেন নেবেন আপনি? আপনি আল্লাহ কি আপনাকে হাত দেয়নি? আল্লাহ কি আপনাকে আকল দেয়নি, শক্তি দেয়নি, জ্ঞান দেয়নি? আপনি উদ্যোক্তা হন। আজকের আধুনিক বাণিজ্যিক সায়েন্স যেটা, সেটা বলছে উদ্যোক্তা হলে আপনি আসলে অনেক বেশি লাভবান হবেন। আরেকজনের চাকরি করার জন্য চিন্তা করছেন কেন? হ্যাঁ করবেন, কোনো ভালো অসুবিধা নাই, কিন্তু সেটা বৈধ উপায়ে পেতে হবে, বৈধ উপায়ে পেতে হবে, কোনো অবৈধ উপায় অবলম্বন করবেন না। আচ্ছা, ঘুষের উপর একটা হাদিস বলি, আর রাশি ওল মুরতাশি কেলাহুমা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এই হাদিসটি সহি সনদে এসেছে যে যে ব্যক্তি ঘুষ দেয় আর ঘুষ নেয়, সে তারা দুজনে কি কোথায়? জাহান্নামে।